আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এখন বাজে হচ্ছে দুপুর একটা, আমি আমার এই গ্রিন আবার একটা আর কি পরলাম আজকে বাইরে যাওয়ার জন্য। আর এই যে হাতের একটা রতনচূড় কিনেছিলাম আর কি, যদিও নর্মাল ডেগুলোতে এই ধরনের হেভি জুয়েলারি খুব একটা ভালো লাগে না, বাট আমি আসলে এই টাইপের রতনচুর বা হ্যান্ড পিসেস অনেক পরতে পছন্দ করি। তো এটা দেখে অনেক ভালো লাগলো, যমুনা ফিউচার পার্ক থেকে গতকাল নিয়েছিলাম আর কি। তো এটা আর পরা হবে না আমি জানি, কারণ কারো বিয়ে বা ফাংশন এরকম হেভি অনুষ্ঠান তো সামনে কিছু নেই, প্ল্যানও নেই। সো চিন্তা করলাম যে আজকেই পরে যাই, কিনেছি যেহেতু তো একদিন পরলেও এটা মানে মনে হবে যে না পরেছি, একদম না পরলে পরে আবার মন খারাপ হবে, তো এই জন্য পরে নিলাম আর কি। আর একটু টুকটাক কিছু ছোটোখাটো রিং বা এই রিসলেটটাও পরে নিলাম। আমার হ্যান্ড পিস পরতে অনেক পছন্দ অনেক আগে থেকেই, আর এখন তো আবায়া পরি, তো হ্যান্ড পিস ছাড়া আর কিছু তেমন দেখাও যায় না তো এই জন্য আর কি। তো আর হচ্ছে এই ব্রাউন কম্বোটা আমি আজকে সিলেক্ট করলাম, এই গ্রিন আবার সাথে আমার ব্রাউন ব্যাগ আর ব্রাউন স্লিপারটা ভালো লাগছে। তো এই তো লাঞ্চের জন্য আমি বের হয়ে গেলাম, আমার একটা ইনভিটেশন আছে আজকেও আবারও রিও লাঞ্চে, আমার বাফেট এর জন্য আর কি গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে এখনো তেমন লাঞ্চের জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল, এখনো কেউ এসে পারেনি। তো এই হচ্ছে উনি হচ্ছে আমার টেবিলটা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন আর কি, একদম কর্নারে একটা টেবিল ছিল। এর আগে রিও লাঞ্চে যে খেয়েছিলাম ওটার প্রপার একটা ভিডিও আছে, তো আমি আজকে আর এতটাও ফুড রিভিউতে যাচ্ছি না। তো যেহেতু আগে খেয়েছি ভালো লেগেছিল সেদিন, দেখা যাক আজকে কেমন হয়। আইটেমগুলো আমি এসে শুনলাম যে গতবার যে অক্টোপাসটা খেয়েছিলাম বা হোল কোরাল বারবিকিউ খেয়েছিলাম, ওই দুইটার একটাও নাই, ওগুলা নাকি ওরা সুইচ করে ডিনার এর মধ্যে নিয়ে গিয়েছে, তো এই জন্য আমি একটু মন খারাপ হয়েছিল। এই ছিল ওদের সালাদ সেকশন, এটা সবাই জানে। আর এখানে হচ্ছে দুই রকমের স্যুপ ছিল, কর্ন স্যুপ অ্যান্ড থাই স্যুপ। আমি অবশ্য থাই স্যুপটা নিয়েছিলাম, কারণ অন্য কর্নারে আরও দুইটা স্যুপ ছিল, যেটা হচ্ছে মাশরুম স্যুপ অ্যান্ড ক্লিয়ার স্যুপ, যে দুইটা আমি একদমই দেখি নাই। পুরা আমার খাওয়া শেষ, ডেজার্ট খাওয়া শেষ, তখন আমি খেয়াল করছি, আদারওয়াইজ আমি ওই দুইটা খেতাম, এখান থেকে খেতাম না, তো দুটা তো দেখি নাই। তো এর জন্য আমি একটু থাই স্যুপ নিয়েছিলাম আর কি স্টার্টারে। আর এদের বিভিন্ন ধরনের চিকেন আইটেম ছিল স্টার্টারের মধ্যে, আর যে বিফ ভুনা ছিল যেটা কখনোই খাওয়া হয় না বাফেতে গেলে, এটা সম্ভবত কোনো একটা চিকেন বিরিয়ানি বা কিছু একটা ছিল মনে নাই। আর এই যে কাচ্চি ছিল, তো গতবার আমি কাচ্চিটা ট্রাই করি নাই, এবার ইচ্ছা আছে ট্রাই করার। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, গতবার এই টাইপের আইটেম ছিল, বাট আমার না গতবারের আইটেমগুলাই বেশি ভালো লেগেছে, এবারের আইটেমগুলো আমার কাছে খুব একটা মানে তেমন একটা ভালো লাগে নাই, নর্মাল অ্যাজ ইউজুয়াল যে টাইপের থাকে, খুব ইউনিক ডিফারেন্ট কিছু ছিল না। একটা কর্নার ছিল ডিফারেন্ট লাইভ স্টেশন, ওটাতে আমি পরে আসছি। এটা অনেক মজার ছিল, এটা আমি নিয়েছিলাম চিকেন পাস্তা আর চিজি চিকেন পাস্তা, এটা হচ্ছে পিৎজা, ওদের পিৎজাটা কখনোই ভালো হয় না, গতবার আমি নিয়েছিলাম একদমই বাজে। এখানে লাইভ দোসা সেকশন আছে, গতবার নিয়েছিলাম আর কি, তো এবার মনে হচ্ছে না আমি এটা নিব। আর এটা হচ্ছে ডেজার্ট আইটেম, এই যে ডেজার্ট অনেকগুলো আইটেমে ছিল, দুই তিন রকমের কেক ছিল বা চকলেট মুজ, এই তো অনেকগুলাই ছিল।
আর এই যে এটা হচ্ছে ওদের লাইফ একটা স্টেশন, যেখানে ক্র্যাব আর স্কুইড, তারপরে পমোগ্রানেট অ্যান্ড আরও হচ্ছে মোমোস অ্যান্ড স্টেকের জন্য ওরা হোল লেগ এটা ছিল আর কি, লেগ পিসেসের মাটন, এই হচ্ছে ক্র্যাব। তো এখানে ওরা বললে স্টেকটা ইনস্ট্যান্ট বানাই দিবে, আর সবগুলাই মোটামুটি গরম ছিল, ওরা বানায় বানায় রাখছিল আর কি এখান থেকে। এটা মূলত গতবার এসে পাইনি, তো দেখা যাক। আমি স্টার্টারের জন্য একটু থাই স্যুপ নিয়ে আসলাম, মোটামুটি অ্যাভারেজ ছিল, খারাপ না, ভালোই। আর চিকেনের কিছু আইটেম এনেছিলাম আর কি, সবগুলোর নাম তো এখন মনে নেই। আর এটা হচ্ছে আমার ফেভারিট ব্ল্যাক অলিভ। আমি কোথাও খেতে গেলে ব্ল্যাক অলিভ যদি সেখানে থাকে তাহলে আমি প্রায় 10টা 12টা খাই। আমার ব্ল্যাক অলিভটা খুবই খুবই পছন্দের। গতবার ব্ল্যাক অলিভটা খাওয়া হয় নাই, আমার ব্ল্যাক অলিভ কিন্তু অনেক পছন্দের একটা খাবার। আমি মনে হয় সারাদিন বাসায় থাকলে ব্ল্যাক অলিভ একটার পর একটা খেতে পারবো, এরকম একটু সল্টি সল্টি লাগে, তো আমার কাছে অনেক ভালো লাগে। আনলিমিটেড কোক ছিল ওদের। আমি ইদানিং এত কোক খাওয়া দিছি যে এটা খুবই মানে খারাপ, কোক খেতে খেতে আমি আসলে জ্বর কাশি এটা হয়ে গেছিল, এবং খুব বেশি জ্বর ছিল, এখন আলহামদুলিল্লাহ জ্বরটা নেই। বাট গলা শুনে বোঝা যাচ্ছে কিনা জানি না, কাশিটা এখনো আছে। এত আসলে কোক আমি আগে খেতাম না, আগে টেবিলের সামনে থাকলেও কোকটা কেন খেতাম না, তখনই ভালো ছিলাম। এখন আসলে এত কোক খাই ইদানিং, এটা খুবই খারাপ, এটা আমার চেঞ্জ করতে হবে এই হ্যাবিটটা। এই যে আমি স্টার্টার শেষ করে আমি মেইন কোর্সে আর কি চলে আসলাম। তো মেইন কোর্সে নেওয়ার মতো আমার এইবার, গতবার যেমন প্লেট ভরে নিয়েছিলাম, মানে এটা ওটা সেটা খুবই অনেক কিছুই মনে হচ্ছিল, এটা ট্রাই করি ওটা ট্রাই করি, তো এবার আমার ওরকম কিছুই লাগে নাই, জাস্ট 3টা 4টা আইটেমের জন্য। এই জন্য আমি একটু কাচ্চি নিলাম, আর খুবই সামান্য একটু ফ্রাইড রাইস নিলাম। এটা কি ছিল মনে নাই, মেবি চিকেনের কোনো একটা আইটেম ছিল, তো এখান থেকে একটু আর কি নিলাম। এটা ভেজিটেবল ছিল, আমি আর নেই নাই। নুডুলস ছিল, যেটাও আমি এবার ট্রাই করি নাই, তো এটা আমার কাছে, আমার পাস্তা অনেক পছন্দ, নুডুলস পাস্তা তো, আর এটা চিকেন ক্রিমি পাস্তা ছিল, তো ক্রিম জিনিস, ক্রিমি মাশরুম স্যুপ অর ক্রিমি পাস্তা আমার অনেক পছন্দ, তো এখান থেকে আমি আর কি নিলাম। এটা ছিল পিৎজা, পিৎজা নেই নাই। আর এটা কি ছিল আমি ভুলে গেছি। তো এই হচ্ছে আমার মেইন কোর্স, খুবই অল্প অল্প করে নিলাম আর কি, যাতে নষ্ট না হয়। আর ওই যে বললামই, খুব একটা এটা ওটা তেমন একটা খেতে ইচ্ছে করছিল না আর কি, খুব বেশি আইটেম পছন্দ ছিল না, বাট কাচ্চিটা ভালো ছিল, অনেক টেস্টি ছিল। গতবার যেহেতু কাচ্চি খাই নাই, তো এবার নেয়ার মতো কিছু ছিল না বিধায় কাচ্চিটা নিয়েছিলাম আর কি, তো কাচ্চিটা আসলেই অনেক মজা ছিল। আর ক্রিমি চিকেন পাস্তা এটা অ্যাজ ইউজুয়াল সবসময় আমার অনেক মজা লাগে। কাচ্চিটা আসলে হাত দিয়ে না খেলে ঠিক জমে না, তো আমি আর মানে আমার হাতে ওই রত্নচূড়টা পড়া ছিল দেখে আমি আর হাত লাগাই নাই, আমি স্পুন দিয়েই খেয়েছিলাম আর কি, বাট মনে হচ্ছিল যে হাত দিয়ে খাই।
আমি আসলে ভেবে আসছিলাম যে এবারও অনেকগুলো অক্টোপাস খাবো, বাট রিও লাঞ্চে আসলে এরপর থেকে ডিনারেই যেতে হবে। আর লাঞ্চে গিয়ে গেলে আসলে আইটেমটা মনে হয় কম করে ফেলছে ওরা, আমার কাছে ভালো লাগে নাই তেমন একটা। তো এরপর ইনশাল্লাহ ডিনারেই যাব। অক্টোপাস আর কোরাল হোল আইটেমের মধ্যে এই দুইটাই মনে হয় খুবই, মানে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় তো পাওয়া যায় না, তো এই দুইটা না থাকলে অবশ্যই মন খারাপ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ যেটুকু আর কি রিজিকে লিখেছিল আজকের জন্য ওটাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আমি আসলে কোনো ফুড রিভিউয়ার না, বাট আমি প্রতিদিন ঢাকায় আসলে এটা ওটা এদিক ওদিক ঘোরা হয়, খাওয়া হয়, তো এটাই দেখানোর চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে। প্লিজ আপনারা আমাকে কেউ ফুড ব্লগার ভেবেন না। এই এরপর আমি মেইন কোর্সটা খেয়ে লাইভ স্টেশনে আসলাম আর কি, তো একটু স্টেক নিলাম। আমি একটু ট্রাই করতে যাচ্ছিলাম যে এটা আমার জন্য নিউ, দেখা যাক কেমন হয়। একটু স্টেক নিলাম, একটু ক্র্যাব আর একটু স্কুইড মেবি নিয়েছিলাম। এই স্টেশনটা কিন্তু দেখতে ইয়াম্মি ছিল, মানে মনে হচ্ছিল যে সবই মজা হবে, তো দেখা যাক। আর ইউনিকও ছিল, যেমন খাসি রাস্ত একটা লেক এরা এনে রেখেছে, ওখান থেকে সিলেক্ট করলে স্টেক বানিয়ে দিবে। আমি একটু ক্র্যাবটা একটু ভাঙার জন্য হ্যামার চেয়েছিলাম আর কি ওনাদের কাছে, তো ওরা নিজেই আমাকে ক্র্যাবটা আগে থেকেই ভেঙে দিল আর কি ছুরি দিয়ে, কারণ ব্রেসেসের কারণে আমি অবশ্যই ভাঙতে পারবো না। এই ছিল আমার আর কি বা ফুড স্টেশন, বাট ট্রাস্ট মি আমার কাছে কোনো কিছু ভালো লাগে না, এই জন্য খুব একটা খাই নাই। এরপর আমি ডেজার্ট নিয়ে আসলাম, তো ডেজার্টের মধ্যে আমার কাছে চকলেট মোজটাই বেশি ভালো লেগেছে। সব কিছুই ট্রাই করেছিলাম, দুই রকমের পেস্ট্রিজ অ্যান্ড পুডিং চকলেট মোজ। তো এই তো এই চারটা পাঁচটা আইটেমই আমি ডেজার্টের জন্য এনেছিলাম। আমার কাছে চকলেট মুসটাই পুরাটা খেয়েছি, আর কিছুই পুরাটা খেতে পারি নাই। চকলেট মুসটা আমার এই জায়গার অনেক মজা লাগে। আর কেক যে দুইটা ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের একটা পেস্ট্রি ছিল আর চকলেট ব্ল্যাক ফরেস্ট ছিল, দুইটার কোনোটাই খুব একটা মজা না, মোটামুটি আর কি। তো এই তো আমার খাওয়া দাওয়া আজকের মতো শেষ আলহামদুলিল্লাহ। এই যে আমার যেটা কাজ, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু লিপস্টিকটা অন পয়েন্ট আছে কিনা এটা দেখতে থাকি আর কি। তো এই তো এই ছিল আমার আজকের সারা দিন, এখন প্রবাবলি বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই তো যে যার মতো করে লাইফটা এনজয় করবেন। আল্লাহ হাফেজ।